আদালত চত্বরে দুজন আইনজীবী আক্রান্ত হয়েছেন আদালতে মক্কেলের হয়ে লড়বেন আইনজীবীরা কিন্তু তার পরিবর্তে মামলা লড়তে গিয়ে আক্রান্ত হতে হয় দুই আইনজীবীকে আক্রান্ত হওয়া আইনজীবী গৌতম বণিক ও অনির্বাণ বসাক এই ঘটনায় নিন্দনীয় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হতে হয় আইনজীবীদের গণতন্ত্রে আইনের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে জায়গায় আইনজীবীরা মানুষের পাশে দাঁড়াবে এটাই হওয়া উচিত বিচার প্রক্রিয়া তুলে নেওয়া হলে তা ভয়ঙ্কর দিকে অগ্রসর হওয়া সোমবার আগরতলা আদালত চত্বরে গলায় প্লেকার ঝুলিয়ে আইনজীবী আক্রান্ত হওয়ার প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আমরা মনে করি এই ঘটনা বিচার ব্যবস্থার উপর আক্রমণ যারা আইনের শাসনে বিশ্বাস করে না যারা গুন্ডামিতে বিশ্বাস করে তারাই আক্রমণ করেছে এর ফলে গণতন্ত্রের মূলে কোঠা কোঠাঘাত করা হয়েছে আজকে আইনজীবীরা মক্কেলের পক্ষে দাঁড়াতে ভয় করেন তাহলে মানুষ কোথায় যাবে আপনারা জানেন ঘটনা কি হয়েছিল একজন দুজন যুবক যুবতী তারা তারা প্রাপ্তবয়স্ক আর ধর্ম তাদের কাছে কোনো বিষয় নয় তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছে এই বিয়েতে একদল লোক রাগ করেছিল তারা মিথ্যা মামলা দায়ের করেছিল। সেই মিথ্যা মামলায় দুজনই এসে আদালতে বলেছেন যে আমরা প্রাপ্ত বয়স্ক আমরা কে কোন ধর্মে বিশ্বাস করি সেটা বড় কথা নয় বড় কথা আমরা আমরা পরস্পরকে ভালোবাসি আমরা ভালোবেসে আমরা বিবাহ করেছি এটা আমরা জানি যে বিবাহ করার অধিকার আমার সাংবিধানিক অধিকার 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 আমার আমার সাংবিধানিক এখানে আমি কোন ধর্মের ছেলেকে পছন্দ করলাম কোন ধর্মের মেয়েকে পছন্দ করলাম এগুলো অবান্ত এগুলো বিচার বিষয় নয় কিন্তু আজকে আমরা দেখছি আমাদের রাজ্যে এই ধরনের একান্ত ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে